ये है एबीसी न्यूज एजीटी लाइव। तमिलनाडुते আমরা এই প্রথমবার ভারতীয় জনতা পার্টি আমরা 2016 তে কোন সিট পাইনি, একটি সিটও তামিলনাড়ুতে আমাদের ছিল না। এবার আমরা অ্যালায়েন্সে লড়েছি এআইএডিএমকে সঙ্গে, আমরা 4 সিট এ জয়ী হয়েছি। 2016 তে আমাদের কাছে কোন সিট ছিল না। প্রত্যেক পার্টির একটা সিস্টেম হয়, তার দল আছে, নিয়ম আছে, ডিসিপ্লিন আছে, সেটা তাদের দায়িত্ব। আমাদের তরফ থেকে যেটা বলা ডায়লগ করা সেটা আমরা নিশ্চিত করেছি। এতদিন বসে থাকা যায় না। আর এডিসিতে বিজেপি স্ট্রাইক রেট আপনারা দেখেছেন, যে আমরা যে 11টা সিটে আমরা যে একলা রয়েছি, 11টা সিটের মধ্যে বিজেপি স্ট্রাইক রেট 82%, অ্যাসেম্বলিতে আমাদের 62%-এর কাছাকাছি ছিল 2008। আর যে 14টা সিটেই ধরি আমরা, এই যে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, তার মধ্যে যদি ধরি 72% স্ট্রাইক রেট আছে। তো তার জন্য কি বলে স্যার আপনাকে স্যাটিসফাইড বিজেপি হতেই মানে বিজেপি দুনিয়ার সবচেয়ে বৃহত্তর দল। এই পার্টির প্রার্থী সভাপতি জেপি নাড্ডাজি প্রখর সংগঠন, এই পার্টির নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি। তো তার জন্য বিজেপির কার্যকর্তাদের উপর আমাদের পুরো সম্পূর্ণ ভরসা রয়েছে এবং বিজেপির কার্যকর্তারা সেটা করেও দেখছে। তার সঙ্গে এটা এত তাড়াতাড়ি কিভাবে বলবো, আইপিএফটি এখন আমাদের সঙ্গে সাথী রয়েছে। বিজেপির একটা ইতিহাস রয়েছে, বিজেপি কখনো তার পার্টনারকে ছাড়ে না, এটা বিজেপির ইতিহাস রয়েছে। আমাদের এনডিএ রয়েছে, আমরা কাউকে ছাড়ি না। যদি কেউ আমাদেরকে ছেড়ে চলে যায় তবু আমরা তাদেরকে তাদের প্রতি ডায়লগ করি, কিন্তু তারপর কেউ যদি ছেড়ে চলে যায় কিছু তো করা যায়, শিবসেনা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা শিবসেনাকে বের করি। তার জন্য একটা সিঙ্গেল উদাহরণ দিলাম, ভারতীয় জনতা পার্টি প্লাসে বিশ্বাস করে, আর সেটা নির্বাচনের ফলও দেখা যায় যে আমরা যখন প্লাসে বিশ্বাস করি, প্রত্যেকটা নির্বাচন যখন হয়, এবারের নির্বাচনও আমাদেরকে প্রত্যেকটি রাজ্যে প্লাস, এটা হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় বিষয়। স্যার, পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসটা চলছে সেটা প্রতিহত করার জন্য আপনারা কোনো স্টেপ পদক্ষেপ নিচ্ছেন কি বা কোনো আন্দোলন করছেন? নিশ্চিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত করেছে যে আমরা কাল থেকে 2 দিন সমস্ত ভারতবর্ষে প্রত্যেকটি মন্ডলের মধ্যে মিনিমাম 20 জন, কোভিডের নিয়ম আছে, আমরা প্লে কার্ড নিয়ে তার যে অত্যাচার বাংলাতে কার্যকর্তাদের মার্ডার করাচ্ছে, নির্মমভাবে মহিলাদের উপর অত্যাচার করছে, তার বিরোধ পুরো ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি 2 দিন যাবৎ সংগঠিত করবে, তার ধিক্কার জানাবে। আর সঙ্গে সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্যে কালকে মানে আগামীকাল 5 তারিখ সন্ধ্যা 7টায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি কার্যকর্তা কোভিড বিধি মেনে 5টি ছোট মোমবাতি নিজের বাড়ির সামনে জ্বালাবে। কি কারণে জ্বালাবে? পশ্চিম বাংলাতে যে কার্যকর্তারা নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মার শান্তির জন্য, আর সঙ্গে সঙ্গে এই যে অমানবিক অত্যাচার চলছে তার প্রতিবাদ করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কার্যকর্তা, সমস্ত এমএলএ, সমস্ত মন্ত্রী, সমস্ত নির্বাচিত প্রতিনিধি, পৃষ্ঠ প্রমুখ থেকে নিয়ে নিজ নিজ বাড়িতে কোভিড বিধি মেনে সন্ধ্যা 7টায় 5টি ছোট মোমবাতি জ্বালিয়ে তার প্রতিবাদ করা, এবং আমাদের যে কার্যকর্তাদেরকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার আত্মার সদ্গতি কামনা করা, এবং সঙ্গে সঙ্গে বাংলাতে যে অত্যাচার হচ্ছে তার নিন্দা করা, 3-4 বিন্দুর উপরে সেটা আমরা ত্রিপুরাতে করি। স্যার, 2023 বিধানসভা নির্বাচন
এই মুহূর্তে আপনারা আইপিএফটির সঙ্গে অ্যালায়েন্স করে 2018-তে আপনারা জয়ী হয়েছেন, কি ধরনের আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? 2023 সালের নির্বাচনে কি আপনারা আইপিএফটির সঙ্গে সেরকম অ্যালায়েন্স করেই কাজ করবেন? দেখুন, আমি আপনাকে বলেছি রাজীব, আমি তো বলেছি যে আমরা কোনোদিন সাথী ছাড়ি না, ইয়ার্সার করেছি। আর 2023 ইলেকশন এখনো অনেক দূর রয়েছে, দূর প্রাণ। এই যে কম সময়ে সিদ্ধান্ত করে নেয়, ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে তার জন্য এখানে চিন্তা হোক না, রাজনীতির ব্যাপারে হয় না, রাজনীতি পুতুল খেলানো, যে এই ঘর থেকে নিয়ে এখানে নিয়ে আমার পুতুলটা নিয়ে ওর সঙ্গে কাপড় পরে বসিয়ে দিলাম, এই সে রাজনীতি নিয়ে। রাজনীতিতে স্ট্যাবিলিটি চাই, রাজনীতিতে প্ল্যানিং চাই, রাজনীতিতে জনসাপোর্ট চাই, রাজনীতিতে সংগঠন চাই, এই সবগুলো বিজেপির কাছে আছে। আর আমরা এই ইলেকশনও সমস্ত জায়গায় আমি তার জন্য আপনাদের তুলে ধরলাম, কাউ খুশি হওয়ার দরকার নেই, সবাই হেরেছে, একমাত্র বিজেপি সব জায়গাতে প্লাস হয়েছে, প্রত্যেকটা জায়গায় প্লাস হয়েছে, কোথাও বিজেপি হারেনি, সব জায়গাতে প্লাস হয়েছে। এটা হচ্ছে বিজেপির কার্যকর্তা সবচেয়ে বড় জিত, আমাদের নেতৃত্বের কেন্দ্রীয় নেতৃত্বের করতেই পারে, রংতলায় খেলতেই পারে, ইত্যাদি দুটা ঘটনা গুরুত্বপূর্ণ হতে পারে, তার জন্য প্ল্যান করে মার্ডার করা সমস্ত কার্যকর্তাদেরকে আমরা ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই, এবং তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন বাংলার মানুষ তৃণমূলকে জয়ী করেছে, সংখ্যাগরিষ্ঠ দল বানিয়েছে, কিন্তু সেটাও আমাদের মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো, ওনাকে মানুষ রায় দেয়নি, ওনাকে জেতায়নি, ওনাকে জয়ী করেননি, আমরা তো মেনে নিয়েছি বিরোধী দলে বসব, যে ইলেকশন জেতেনি তার নৈতিকতার প্রশ্ন রয়েছে। ভারতীয় জনতা পার্টি কোনোভাবে তার বরদাস্ত করবে না। আজকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি বাংলাতে পৌঁছে গেছেন, আমরা সমস্ত কার্যকর্তাদের পাশে থাকব, এবং সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি এক একটি কার্যকর্তা আমরা পশ্চিমবাংলার বা বাংলা কার্যকর্তার পাশে আমরা রয়েছি এবং তাদের সঙ্গে থাকব। আমি আপনাদের মাধ্যমে এই যে নির্মমভাবে পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, আবার আমার জনসাধারণের উপর ঐতিহাসিক যে আক্রমণ, তার জন্য আমি আবারও নিন্দা করছি এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সরাসরি উচিত তার জন্য এসে আপিল করা। এই পর্যন্ত আমি ওনার কিছু আপিল দেখেছি ঘুরিয়ে ফিরিয়ে, উনি করে নিয়েছেন, এ করে নিয়েছে, আপনার দায়িত্ব, আপনি এড়িয়ে যেতে পারবেন না, আগে নিজে নিজ দায়িত্বটা বুঝুন। ইলেকশন হয়ে গেছে, রাজনীতিতে জিত হার হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনোভাবে প্রত্যেকটি প্রদেশে, এই 5 রাজ্যে যে ইলেকশন হয়েছে, মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজির নেতৃত্বে আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী, এই 2 মহান নেতৃত্বের মাধ্যমে আমরা ইলেকশনগুলি লড়েছি এবং সমস্ত জায়গাতে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্লাস করেছি। আর এই ইলেকশনের ইতিহাস, একদিকে যেমন আসামে বিজেপি রিপিট, বাংলাতে তৃণমূল এসছে, তার সঙ্গে সঙ্গে বাংলাতে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছে, এটাও বাংলার মানুষই করেছে, এটা অন্য জায়গায়।
একটা মানুষ করেনি সেটাও সমস্ত তৃণমূল কার্যকর্তাদের নৈতিকভাবে ভাবা উচিত। তাই বন্ধুরা এই ইলেকশনে যদি মূল তত্ত্ব দেখি তাতে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজ্যগুলিতে প্লাস হয়েছে, কংগ্রেস আসামে হয়েছে, কংগ্রেস পশ্চিমবাংলাতে শূন্য হয়ে গেছে, বামফ্রন্ট পশ্চিমবাংলাতে শূন্য হয়ে গেছে, যারা কি 34 বছর লাগাতার সত্তাসীন ছিল এবং পুডুচেরিতে কংগ্রেস হেরে গেছে। তো কুল মিলিয়ে যদি 5 রাজ্যের চিত্র দেখি তো আমি এখান থেকে আমার সমস্ত ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে আহ্বান করব এই কোভিড স্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গভর্নমেন্টের যে বিধিনিষেধগুলো সেগুলো পালন করার জন্য পুরো জোশের সঙ্গে পার্টির সংগঠন এবং সরকারি কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলাতে যেটা হচ্ছে তার প্রতিবাদ আমরা সারা ভারতবর্ষে গড়ে তুলব, তার ধিক্কার জানাই, এই কথাগুলো বলার জন্য আমি আপনাদেরকে